এনআরসি বিরোধী সভা থেকে হুমকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা মমতাকে চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি বললেন গলা ধাক্কা দিয়ে বের করব বিদেশিদের ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে এটা এদিন মমতা বলেন বাংলায় এনআরসি হবে না বাংলা কখনো মাথা নত করবে না বাংলাকে হিংসা করে লাভ হবে না বাংলায় দু কোটি তো দূরের কথা আগে দুজনের গায়ে হাত দিয়ে দেখাও দিলীপের পাল্টা মন্তব্য ওনার ক্ষমতা সবাই জেনে গিয়েছে নোটবন্দির বিরোধিতা করেছেন জিএসটির বিরোধিতা করেছিলেন তা চালু হয়েছে তিনশো সত্তর ধারার বিরোধিতা করেছেন আমরা তুলে দেখিয়ে দিয়েছি তিন তালাকেরও বিরোধিতা করেছেন ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে গলা ধাক্কা দিয়ে বের করব বিদেশিদের এটা দিলীপ ঘোষ বলছে এদিনই দিল্লি থেকে ফিরেছেন দিলীপ ঘোষ বিমানবন্দরে নেমে তিনি বলেন উনি থাকতে এনআরসি হবে না আমরা সেটা চাইও না অসমে একটা পরীক্ষা করা হয়েছে এবার বাকি দেশে করার চেষ্টা করব প্রায় দু কোটি বাংলাদেশী পশ্চিমবাংলায় ঢুকেছে তারা ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে বামেদের সিঙ্গুর পদযাত্রা নিয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য এটা ঠিকই তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে বামেদের সুযোগ ছিল কিন্তু তারাও পারেনি বিজেপির দিকেই মানুষ আসছেন